এক সপ্তাহের মধ্যে দেশে আসছে সেরামের ভ্যাকসিন। করোনাকালের অব্যবস্থাপনা নিয়ে সাফাই গাইলেন স্বাস্থ্যমন্ত্রী, দাবি শক্ত হাতে মোকাবিলার। যেখানে আমরা জানি না এই ভাইরাসটি কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কি প্রস্তুতি লাগবে, এটা পৃথিবীর কেউ জানে না। যেখানে ব্যবস্থাই জানা নাই সেখানে অব্যবস্থা কিভাবে? অনলাইন নিবন্ধনের অ্যাপস প্রস্তুত, 25 জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর। কোন ধরনের মিথ্যা অপপ্রচারে ষড়যন্ত্রকারীদের কথায় আমরা যেন কেউ মনোবল দুর্বল না করি। জনপ্রতিনিধিদের কণ্ঠ নকল করে প্রতারণা, টার্গেট ধনাঢ্য ব্যবসায়ীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তি সেজে লোক ঠকানোর অভিযোগে আটক এক। চড়া দামের বিউটি ক্রিমে ক্ষতিকর কেমিক্যাল, অভিযানে গোপন ল্যাবের সন্ধান, বিপুল পরিমাণ পণ্য জব্দ। বসুন্ধরা শপিং মলে মোস্তফা মার্ট সহ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা। এবং পাল্টে যাচ্ছে বাংলাদেশ দলের ব্যাটিং পজিশন, 3 নম্বরে থাকছেন না সাকিব আল হাসান, জানালেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। ভাবনায় নাজমুল হোসেন শান্ত।